কিভাবে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করবেন। হে এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ শেখ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ক। তো আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করবেন। তো আমার ডিজিটাল নাম্বার প্লেট অলরেডি ফিক্স করা হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এর আগে আমি একটা আমার ভিডিও করছিলাম যে কীভাবে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করবেন, তো ফুল প্রসেসিংটা দেখাইছিলাম মূলত। তো এখন হচ্ছে অনেকে দেখলাম যে এর মধ্যে কোশ্চেন করছিলেন যে কীভাবে আপনি সংগ্রহ করলেন বা কতটুকু সময় লাগছে ফুল প্রসেসটা। এটা হচ্ছে আমার প্রসেসিং একটা লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্য ভিডিওর উপর একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে এর আগে কতটুকু সময় লাগছে, কদিন লাগছে, এই টোটাল ডিটেলসটা আমি দিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে আপনাদের জাস্ট কথা বলবো যে কীভাবে আপনি শুধু অনলি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটটা সংগ্রহ করবেন। তো দেখাই কী কী হচ্ছে পেপারস লাগবে। পেপারস মূলত আপনাদের যা যা লাগবে সেগুলো হচ্ছে আমার স্মার্ট কার্ডের হচ্ছে আপনার ডেট দিয়ে দিছে যে স্মার্ট কার্ড আমার রেডি হয়ে গেছে, সেটার একটা ভিডিও আসবে অবশ্যই, সেই ভিডিওটা আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখান দিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, তার জন্য অনেকগুলো ভিডিও আমার করা হয়নি, তো একটু গ্যাপ হয়ে গেছিলো মাঝখান দিয়ে, তার জন্য আপনাদের সাথে আবার ফিরে আসলাম যে এই ভিডিও দিয়ে আমি শুরু করি কীভাবে আপনি জাস্ট আপনার ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করবেন। তো আপনার তার জন্য লাগবে হচ্ছে আপনার এই ট্যাক্স টোকেনের ফটোকপি, দেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের ফটোকপি, এটা হচ্ছে বাইক রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশনের ফটোকপি, আর হচ্ছে আপনার লাগবে হচ্ছে আপনার এনআইডির ফটোকপি, এটা হচ্ছে আমার এনআইডির ফটোকপি আমি নিয়ে রাখছিলাম, তো এটা হচ্ছে আমার এনআইডির ফটোকপি, এনআইডির ফটোকপি লাগবে। তো এই মূলত তিনটা পেপারস লাগবে। আর হচ্ছে আপনি যখন আপনার ব্যাঙ্ক ড্রপ দিছিলেন, মানে আপনার যে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য যে ব্যাঙ্ক ড্রপ দিছিলেন এগুলোর হচ্ছে ফটোকপি আছে, আপনার যখন বাইক কিনবে তখন হচ্ছে শোরুম থেকে আপনাকে পেপারসগুলো ফুল দিয়ে দিবে। তো এর মধ্যে থেকে আমার হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য ছিল সেটা হচ্ছে তারা নিয়ে নিছে, তো থাকলে আপনাদের দেখাতে পারতাম, ওইটা ফটোকপি নেই আমার কাছে, ফটোকপি থাকলে দেখাতে পারতাম, তো ওইটা হচ্ছে নিয়ে নিছে। তো যেমন এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের জন্য, এটা হচ্ছে ট্যাক্স টোকেনের জন্য, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটির জন্য, তো এরকম একটা পেপার থাকবে যেটা হচ্ছে আপনাদের শোরুম থেকে দিয়ে দিবে। তো এটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট যখন সংগ্রহ করবেন, কালেক্ট করবেন, তখন হচ্ছে তারা নিয়ে নিবে। তো একবারে যদি বলি যে আপনাদের কী কী লাগবে, তিনটা পেপারস লাগবে, তিনটা পেপারসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি, একটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেনের ফটোকপি, আর একটা হচ্ছে আপনার ডিজিটাল রেজিস্ট্রেশনের ফটোকপি। ওই তিনটা পেপারস নিয়ে যাবেন, আর হচ্ছে আপনার যে ব্যাঙ্ক যে টাকা জমা দিয়েছেন সেটার একটা ফটোকপি বা মেন কপি নিয়ে যাবেন। নিয়ে গেলেই আপনার হচ্ছে প্রথমত আপনি যেটা করবেন যে আপনি একটা সিরিয়াল থাকবে বাইকের জন্য, মানে যেখানে হচ্ছে আপনার নাম্বার প্লেট হচ্ছে লাগানোর জন্য একটা সিরিয়াল থাকবে। তো সিরিয়ালে যে আপনি শুধু শুধু দাঁড়া থাকবেন না, তো দেখবেন যে আশেপাশে যিনি আপনার পেপারস নিচ্ছে, যে পেপারস নিবে অনেকে দেখবেন যে কোন পাশে পেপারসগুলো নিতেছে, ডকুমেন্টগুলো নিতেছে, এখানে জিজ্ঞাসা করবেন যে কোন পাশে হচ্ছে আপনার পেপারস ডকুমেন্টগুলো আপনি জমা দিতে পারবেন। তো ওই পাশে যে হচ্ছে আপনি এই তিনটা পেপারস আপনাকে জমা দিবেন, তিনটা পেপার জমা দেওয়ার পরে দেন হচ্ছে আপনি সিরিয়ালে যাবেন। আদারওয়াইজ আপনি যদি আগে থাকতে যদি সিরিয়ালে ওয়েট করেন তাহলে আপনাকে কিন্তু আপনার ডিজিটাল প্লেটও আসবে না, আপনাকে সারাদিন আপনি ওয়েট করবেন, তো আপনি ওই সময়টাতে আপনি দেখা গেছে কিছুই পাবেন না। তো এরকম হয়েছিল একটা লোক, মানে অলমোস্ট ওয়ান আওয়ার ধরে দাঁড়া আছে উনি, উনি একটু বয়স্ক করি লোকটা, তো ওয়ান আওয়ার ধরে দাঁড়া আছে অলমোস্ট। তো দাঁড়ানোর পরও হচ্ছে দেখতেছে সবার ডিজিটাল প্লেট এসে পড়তেছে, কিন্তু ওই লোকটার হচ্ছে আসতেছে না, ডিজিটাল প্লেট আসতেছে না। কারণ কি? কারণ হচ্ছে উনি তো ওই পেপারসগুলো জমাই দেয় নাই, বাট উনি সিরিয়ালে যে দাঁড়া আছে, সিরিয়ালে যে দাঁড়া রাখতে পারবে সবাই, বাট জমা দিতে হবে আপনাকে আগে। যদি জমা দেন তারপরে তো আপনার পেপারসগুলো আসবে, মানে হচ্ছে আপনার যে ডিজিটাল প্লেটটা আসবে, যদি জমা না দেন তাহলে তো আপনার কিছুই আসবে না। তো তার জন্যই বললাম যে আগে হচ্ছে আপনাকে জমা দিতে হবে, দেন হচ্ছে আপনি জমা দেওয়ার পরে আপনি হচ্ছে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে ইনশাল্লাহ আপনার যে ডিজিটাল নাম্বার প্লেট আছে সেটা অবশ্যই পেয়ে যাবেন আশা করি। তো এটা হচ্ছে তারা এখান থেকে একটা বোর্ড দিয়ে দেয়, তো বোর্ডটা তো ভালো লাগে নাই, তো তার জন্য আমি এই বোর্ডটা লাগাইছি। তো এই তো আজকের ভিডিও মূলত এটা নিয়েই কথা ছিল যে কীভাবে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করবেন। দেখছিলাম যে অনেকে কমেন্ট করে, আর একটা কথা হচ্ছে যে আপনার
এসএমএস এর জন্য আপনার কি করতে হবে। তো এটা হচ্ছে গাড়িতে চলতে চলতে কথা বলি, ফার্স্ট ভাবছিলাম যে এটা হচ্ছে রাইড করতে করতে বলবো, তো দেন হচ্ছে ভাবলাম যে রাইড করতে করতে না বলি, এটা একটা গুরুত্বপূর্ণ যখন কথা তো একটু দাঁড়িয়ে বলি কথাটা। তো আপনি যখন দেখবেন যে আপনার একটা এসএমএস আসবে, যে একটা টেক্সট এসএমএস আসবে বিআরটিএ থেকে যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট রেডি, তো তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট আপনি দেন যে কবে আপনি ফ্রি আছেন বা কবে আপনি আপনার ডিজিটাল নাম্বার প্লেট নিতে আসতেছেন, তো তার জন্য বিআরটিএকে একটা এসএমএস দিতে হয়। অনেকে যখন দেখবেন যে এসএমএস আপনি দিতে পারতেছেন না বা এসএমএস আপনি যখন দিয়েছেন তো আপনার রিপ্লাই একটা এসএমএস আসতেছে না যে যে হ্যাঁ আপনি ওইটার জন্য এই ডেটের জন্য আপনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আপনি এই ডেট আসেন, আসে আপনার হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে যান। তো ওই এসএমএস যখন দেখবেন যে আসতেছে না বা আপনি যখন এসএমএস দিতে পারতেছেন না, তো ওইটার জন্য আপনার মূলত ওয়েট করতে হবে না। আপনি চাইলেই আপনি যে কোনো দিন যেতে পারেন, যে সরকারি ছুটি দিন বাদে যে কোনো দিন যেতে পারেন, যেমন হচ্ছে 9টা থেকে 3টার মধ্যে আপনার যে অফিস আওয়ার থাকে ওই অফিস আওয়ারে যাওয়ার পরে আপনি নিয়ে আসতে পারেন আপনার ডিজিটাল নাম্বার প্লেট। তো এটাই ছিল হচ্ছে মেনলি গুরুত্বপূর্ণ কথা। তো ভাবলাম যেটা হচ্ছে আপনার দাঁড়াই বলি কথাগুলো, কারণ এটা একটা যখন ইম্পর্টেন্ট কথা তো এটা যদি দাঁড়া না বলা হয় তো দেখা গেছে যে আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাবে না। তো এই তো আর হচ্ছে আজকে ভিডিও এখানেই শেষ করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলে সাথে কানেক্ট আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চলুন।